My dear student, this is the second class for class 5 and it is from lesson number 5. We have already read the first paragraph of my school days, and in the first parag paragraph, there was the introductions of the lessons and we knew from the first paragraph that it was the baligan's government high school which was the school of satyajit ray when satyajit ray was a child just like you then he read to baligan's government high school now we read the next paragraph and you also open your book and look at the page number 54 and অ্যান্ড উইথ ফ্রম দ্য of অফ সেকেন্ড প্যারাগ্রাফ দেখো বন্ধুরা এই সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি দেখতে পাই সেটা তোমরা একটু নজর করো তার আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়তে থাকো বন্ধুরা বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এই যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা ওয়াজ ছিল অন দ্য ইস্টার্ন সাইড পূর্ব দিকে অব দ্য বেলতলা পুলিশ স্টেশন রোড তাহলে বেলতলা পুলিশ স্টেশন রোডের পূর্ব দিকে ছিল হচ্ছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটি দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল স্কুলের যে দক্ষিণতম অংশটি দক্ষিণ দিকের অংশটি ওয়াজ আওয়ার প্লে গ্রাউন্ড ওয়াজ আওয়ার প্লে গ্রাউন্ড তাহলে স্কুলের যে দক্ষিণের অংশটি সেটি ছিল খেলার মাঠ ইট ওয়াজ এটা ছিল সারাউন্ডেড ঘেরা এটা ছিল ঘেরা সারাউন্ডেড ঘেরা বাই এ লপটি ওয়াল একটা উঁচু দেওয়ালের দ্বারা লপটি মিনস হাই তাহলে একটা উঁচু উঁচু দেওয়াল দিয়ে কি হচ্ছে না এই স্কুলের যে প্লে গ্রাউন্ড সেটা ঘেরা ছিল হোয়েন যখন সিন ফ্রম অ্যাবভ উপর থেকে দেখা হতো সিন ফ্রম অ্যাবাবতো স্কুলটাকে দেখাতো লাইক দ্য ইংলিশ লেটার টি ইংরাজি অক্ষর টি এর মতো লাইক মানে মতো দ্য ইংলিশ লেটার মানে ইংরেজি অক্ষর টি তাহলে উপর থেকে যদি কখনো দেখা হতো স্কুলটাকে তাহলে ইংরেজি অক্ষর টি এর মতো লাগতো স্কুলটাকে দেখতে দ্য ভার্টিক্যাল পার্ট উলম্ব অংশটা অব দ্য টি টি মানে স্কুলটার যে উলম্ব অংশটা ওয়াজ দ্য হল ছিল হল অব দ্য স্কুল স্কুলটির হল ঘর ছিল অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট হরাইজন্টাল পার্ট মানে হচ্ছে অনুভূমিক অংশটা অব দ্য লেটার মানে টিটার মানে স্কুলটার ওয়াজ ফর্ন গঠিত হয়েছিল বাই দ্য রো সারি দ্বারা অফ ক্লাস রুমস শ্রেণীকক্ষের সারির দ্বারা কি হয়েছিল গঠিত হয়েছিল দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল ইন দিস হল বা অনুষ্ঠিত হতো এই ঘরটিতে বা এই হল ঘরটিতে হুইচ যেটা হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল তার ছিল হুইচ হ্যাড যার ছিল এই গ্যালারি একটা গ্যালারি ওয়েল সেই সঙ্গে তাহলে গ্যালারি তোমরা জানো নিশ্চয়ই গ্যালারিতে কি হয় গ্যালারি হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেখানে সামনের এবং পিছনের মানুষেরা কোনো রকম বাধা ছাড়াই কোনো নাটক বা কোনো সেমিনার বা কোনো খেলা দেখতে পায় অর্থাৎ এখানে সামনের শাড়িটা একটু ডাউনে থাকে এবং পিছনের শাড়িগুলো ক্রমে ক্রমে উপরের দিকে ধাপে ধাপে উঠতে থাকে যাতে সবার ক্ষেত্রেই দেখার সুবিধা হয় কারোর কোনো দেখতে অসুবিধা না হয় তাহলে এরকম একটা স্ট্রাকচার যাকে গ্যালারি বলে ফিস্টস মানে খাওয়া দাওয়া অন ওকেশন অফ সরস্বতী পূজা সরস্বতী পূজার সময় যে খাওয়া দাওয়াগুলো হতো ওয়ার অলসো অ্যারেঞ্জড আয়োজন করা হতো হেয়ার এখানে মানে সেই হল ঘরটিতে আই স্টিল রিমেম্বার আমি এখনো মনে করতে পারি দ্য এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অফ ওয়াচিং দেখার এ শেক্সপিয়ারিয়ান প্লে একটা শেক্সপিয়ারের নাটক ইন দিস হল এই হল ঘরটিতে তাহলে এই হল ঘরটিতে নাটক হতো মাঝে মধ্যে তাহলে এখানে সত্যজিৎ রায় তিনি স্মরণ করছেন যে তিনি এখনো মনে করতে পারছেন যে তিনি একটা নাটক দেখেছিলেন যেটা শেক্সপিয়ারের লেখা দ্য প্লে ওয়াজ নাটকটি ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস তাহলে শেক্সপিয়ারের লেখা একটা নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস সেটা এই হল ঘরে অনুষ্ঠিত হয়েছিল এ ফিউ সিনস কয়েকটা দৃশ্য ফ্রম হুইচ যেটার থেকে যেটা নাটক থেকে ওয়ার পারফর্মড যেটাকে অভিনয় করা হয়েছিল বাই কাপল অফ ফরেন অ্যাক্টরস বাই কাপল এক জোড়া বাই কাপল একজোড়া অফ ফরেন অ্যাক্টরস বিদেশি অভিনেতাদের দিয়ে কল যাদেরকে বলা হচ্ছিল যাদের নাম ছিল গ্রিন বার্ক অ্যান্ড সেলিম তাহলে দুজন বিদেশি বা ফরেনার যারা অভিনয় করেছিল এই নাটকে তাদের একজনের নাম ছিল গ্রিন বার্ক এবং অন্যজনের নাম ছিল সেলিম এ চার্লি চ্যাপলিন মুভি চার্লি চ্যাপলিনের একটা মুভিও ওয়াজ অলসো মুভিও স্ক্রিন মুভিও দেখানো হয়েছিল হেয়ার এখানে তাহলে তোমরা দেখতে পেলে কি যে সত্যজিৎ রায় তিনি ছোটবেলায় আমরা প্রথম প্যারাগ্রাফে দেখেছিলাম যে কিভাবে তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে অ্যাডমিশনের সুযোগ পেয়েছিলেন এবং দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা দেখতে পেলাম যে তিনি তার স্কুলটা কেমন ছিল তার বর্ণনা দিচ্ছেন স্কুলটা ছিল ইংরেজি অক্ষর টি এর মতো যখন উপর থেকে দেখা হতো তার অনুভূমিক যে অংশটা সেই অংশগুলোই ছিল ক্লাসের একের পর এক ক্লাসের সারিবদ্ধভাবে ছিল ক্লাসগুলো এবং তার যে ভার্টিক্যাল অংশটা অর্থাৎ উলম্ব অংশটাই সেখানে উপরের দিকে একটা হল ঘর ছিল যে হল ঘরে বড়ো বড়ো অনুষ্ঠানগুলো হতো যেমন প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান হতো বা বাৎসরিক যে সরস্বতী পুজোর যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হতো এবং বিভিন্ন রকমের যে নাটক বা সিনেমা সেই হল ঘরটিতে সমস্ত স্টুডেন্টদেরকে একত্রিত করে দেখানোর ব্যবস্থা করা হতো তাহলে বন্ধুরা এখানে আমরা লেসেন ফাইভের আজকে সেকেন্ড প্যারাগ্রাফটা পড়লাম এর পর দিন আমরা আরও এগিয়ে যাব বাকি অংশের দিকে তাহলে আজকে এই অবধি রইল ভালো থাকবে বন্ধুরা